হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যারা একেবারে চিকন মোটা হতে চান তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি অনেক উপকার পাবেন। যারা একেবারেই তালপাতার সেবায় শুকনো কাঠের মতো দেহ, ঠিকঠাক মাপের পোশাক পেতে যাদের হয়রান হতে হয়, এই আয়োজন তাদের জন্য। অতিরিক্ত কম ওজন শুধু শারীরিক সৌন্দর্যকেই ম্লান করে দেয় না, কখনো এটি রোগেরও কারণ হয়। কম ওজনের কারণে অপুষ্টিজনিত রোগ দেখা দিতে পারে শরীরে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। তাই একদিকে সুঠাম দেহ পেতে এবং অন্যদিকে সুস্থ থাকতে প্রয়োজনীয় ওজন বাড়ানো জরুরি। কতটা ওজন বাড়াতে হবে এটা ওজন আর উচ্চতার উপর নির্ভর করে থাকে। সত্যিটা হলো, ওজন কমানো যত সহজ, ওজন বাড়ানো কিন্তু ততটা সহজ নয়। কারণ যাদের ওজন কম থাকে তাদের কিছু উপসর্গ থাকে, যেমন পরিমাণ মতো কম খাওয়া, খাবারের অরুচি, অতৃপ্তি সহকারে খাওয়া, শারীরিক কোনো সমস্যা, বেশি খেলে বমি হওয়া কিংবা পেট খারাপ ইত্যাদি। তাই উপসর্গগুলোকে প্রাধান্য দিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে ওজন বাড়াতে হবে। আর যদি কোনো শারীরিক সমস্যা থাকে, প্রথমে চিকিৎসকের সঙ্গে কথা বলে তার চিকিৎসা করাতে হবে। পাশাপাশি পুষ্টিবিদের দেওয়া মাপ ও নিয়ম অনুযায়ী খাবার তালিকা করে খেতে হবে। বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ বলেন, শারীরিক পরিশ্রম ও জীবনযাপনের সঙ্গে মিল রেখে ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী খাবারের ধরন নির্ধারণ করতে হবে। খাদ্য তালিকা তৈরিতে এবং জীবনযাপনে এবার কিছু মূলনীতি মানতে হবে, জানা যাক তার কাছ থেকেই। ব্যক্তির পছন্দ ও রুচি অনুযায়ী খাবার খেতে হবে, অল্প করে বারবার খেতে হবে, উচ্চ ক্যালোরি উচ্চ শর্করা সম্পন্ন খাবারের সমন্বয় হবে। পুষ্টিহীনতা থাকলে সাপ্লিমেন্ট নিতে হতে পারে। খাবারের অরুচি থাকলে অ্যাপিটাইজার বা রুচি বাড়াতে খাবার বা সাপ্লিমেন্ট নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, ফলের রসও পান করতে হবে নিয়ম করে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। এছাড়া খালি হাতে ব্যায়াম, সাইকেল চালানো বা সাঁতার কাটতে পারেন, এসব ব্যায়াম ক্ষুধা ও হজম শক্তি বাড়াবে। ওজন বাড়াতে একটি খসড়া ডায়েট চার্ট দেখে নিন। সকালের খাবার: ভাত, পরোটা, খিচুড়ি, ডিম পোচ ভাজি, সবজি, ভর্তা ভাজি, মিষ্টি জাতীয় খাবার। মধ্য সকাল: পুডিং, মিল্কশেক, ব্রেড টোস্ট, মিষ্টি ফল, একটি শরবত মিষ্টি। দুপুর: ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস, মাছ ভাজি, মাংস ভুনা, কাবাব, টিকিয়া, ঘন ডাল। সবজির মধ্যে ভাজি অথবা ভর্তা, সালাদ, ড্রেসিং সহ সালাদ। সন্ধ্যায়: হালিম, ডিম পরোটা, নুডলস, কেক, মিষ্টি, পিঠা, ফলের রস, ফল। রাতের খাবার হচ্ছে দুপুরের ধাঁচে হবে। ঘুমাতে দেরি হলে মিল্ক শেক, দুধ সেমাই, ফিরনি, হালুয়া খেতে পারেন। এটি একটি সর্বজনীন খাদ্য তালিকা, ব্যক্তিভেদে এই খাবারের তালিকা পরিবর্তন ও পরিবর্তিত হতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন সহজেই মোটা হওয়ার নিয়ম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।